হ্যালো ফ্রেন্ডস অনলাইন গ্রুপ স্টাডিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে রাষ্ট্রবিজ্ঞানের কিছু ইম্পর্টেন্ট জিকে নিয়ে আলোচনা করব যেগুলো রেলওয়ে গ্রুপটি এবং ডাব্লিউ ও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আসছি এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন রয়েছে গণপরিষদের সভাপতি কে ছিলেন গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট দু নম্বর প্রশ্ন গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয় কবে গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয় উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধান কার্যকরী হয় কত সালে ভারতের সংবিধান কার্যকরী হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি পরবর্তী প্রশ্ন খসড়া কমিটির সভাপতি কে ছিলেন খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর পরবর্তী প্রশ্ন সংবিধানের খসড়া প্রস্তুত করেন কে সংবিধানের খসড়া প্রস্তুত করেন ডক্টর বি আর আম্বেদকর পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কটি ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা হল ছয়টি পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কয়টি ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য দশটি পরবর্তী প্রশ্ন সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় কত সালে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় উনিশশো আটাত্তর সালের চুয়াল্লিশতম সংশোধনে পরবর্তী প্রশ্ন নির্দেশমূলক নীতির উদ্দেশ্য কী নির্দেশমূলক নীতির উদ্দেশ্য হল জনকল্যাণ আজকের শেষ প্রশ্ন এবং উত্তর একই সঙ্গে আছে মূল সংবিধান যেটা ছিল সেটাতে তিনশো পঁচানব্বইটি ধারা আটটি তালিকা এবং সাতটি মৌলিক অধিকার ছিল এখন বর্তমানে চারশো চুয়াল্লিশটি ধারা এবং বারোটি তফসিল এবং ছটি মৌলিক অধিকার আছে আর বর্তমানে চোদ্দ বছর বয়স পর্যন্ত শিক্ষাকে মৌলিক অধিকারের যুক্ত করা হয়েছে আজ এ পর্যন্তই বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওটি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটিতে প্রেস করুন কারণ যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করবো তা আপনি দেখতে পাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না